সুপ্রিয় দর্শক, বেসিস সদস্যদের মধ্যে ইন্টেলিজেন্ট মেশিন ফ্রন্টিয়ার টেকনোলজি নিয়ে কাজ করছেন। চলুন আমরা ইন্টেলিজেন্ট মেশিনের গল্পটা শুনে আসি। আসসালামু আলাইকুম, আমরা ইন্টেলিজেন্ট মেশিনস। আমরা এন্টারপ্রাইজ এআই প্রোডাক্ট বানাই এবং ডেটা সায়েন্স অ্যাজ এ সার্ভিসও প্রোভাইড করি। দেশে এবং দেশের বাইরে 16টি ক্লায়েন্ট প্রতিষ্ঠান আমাদের এআই ব্যবহার করে তাদের প্রোডাক্ট ডেভেলপমেন্ট দ্রুততর করছেন, তাদের খরচ অপটিমাইজ করছেন, তাদের নেট নিউ রেভিনিউ বাড়াচ্ছেন, কনজিউমার কনভার্সন করছেন। যেটা আমাদের খুব ভালো লাগে, খুব এক্সাইটিং লাগে, সেটা হচ্ছে যে এক একটা প্রতিষ্ঠান বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে আসছেন। কেউ ম্যানুফ্যাকচারিং থেকে, কেউ কনজিউমার প্যাকেজ গুডস থেকে, কেউ এডুকেশন, কেউ হেলথ এবং কেউ টেলকো, এবং তাদের প্রত্যেকের সমস্যাগুলো বিভিন্ন রকম। বাট এআই আসলে সব কিছুতেই অনেক অনেক সক্ষমতা তাদেরকে এনে দিচ্ছে। যদি আমাদের অ্যাচিভমেন্টস বলতে চাই, এক হচ্ছে বাংলাদেশের মার্কেটে আমরা এন্টারপ্রাইজ এআই অ্যাক্টিভেট করা শুরু করতে পেরেছি ইনশাল্লাহ। সো যেটা হচ্ছে ক্লায়েন্টরা সবাই নিজে থেকে আসছেন। আর আরেকটা হচ্ছে আমাদের এখানকার তরুণ মেধাবী ভাই বোনরা যারা আছেন, যারা হয়তো এই সুযোগটা অন্যান্য জায়গায় আসলে এখনও পাচ্ছেন না, তাদেরকে এই সুযোগটা দিতে পারা। এই জার্নির শুরু থেকেই অবশ্যই আমাদের বিভিন্ন ধরনের প্রতিকূলতা অতিক্রম করতে হয়েছে। যেমন সবচেয়ে বড় যে সমস্যাটা ছিল, বাংলাদেশে হাই কম্পিউটেশন ইনফ্রাস্ট্রাকচারটা আনফর্চুনেটলি এখনও অ্যাভেলেবল না। তো আমাদের দেশের বাইরের লার্জ টেকগুলোর কাছ থেকে এটা অনেক এক্সপেন্সিভ একটা মার্কআপে ভাড়া করতে হয় এবং বাইরে পেমেন্ট করাটা তো আসলে অনেক কষ্টকর। বেসিস এক্ষেত্রে আমাদেরকে অনেক হেল্প করছে, বিভিন্ন ব্যাঙ্কগুলোর সাথে কাজ করে খুব পরিশ্রম করে আসলে আপনার সরকারের স্বীকৃত কার্ড নিয়ে এসেছি, যেটার মাধ্যমে এখন বছরে $40,000 বৈধভাবে নির্দিষ্ট কিছু খাতে আসলে খরচ করে। এটা আসলে কীভাবে লাইফটা সেভ করছে, যারা আমাদের মতো অন্যান্য স্টার্টআপ টিমসগুলো আছেন তারা বলতে পারবেন। নেক্সট হচ্ছে বেসিস সরকারের সাথে মিলে স্টার্টআপ ফ্রেন্ডলি পলিসি তৈরি করার চেষ্টা করছে, যেখানে আসলে আমরা এই জিনিসগুলো শেয়ার করতে পারছি এবং এখন আস্তে আস্তে আসলে ইনশাল্লাহ এই সুপার হাই কম্পিটিশন ক্যাপাবিলিটি তৈরি হওয়ার একটা জায়গা তৈরি হচ্ছে। আপনারা হয়তো জানেন বেসিস ওয়ার্ল্ড ব্যাঙ্কের এজ প্রজেক্টের মাধ্যমে একটা খুব সুন্দর একটা এক্সআর ল্যাব তৈরি করতে আছে। আমরা সবাই আসলে খুব আন্তরিকভাবে চাই বাংলাদেশের মানুষজনও বেসিস এবং সরকারি অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানগুলো সহযোগিতা নিয়ে যদি এই ব্যাপারগুলো আরও ভালো করে জানতেন এবং পুরো দেশ হিসেবে যদি আমরা একটা ডেটা ড্রিভেন নেশন হতে পারতাম, আমরা যে যেখানে যেই সিদ্ধান্তটাই নিই ডেটাকে ব্যবহার করে আরও ভালো সিদ্ধান্তটা নিতাম, ভালো সিদ্ধান্ত এক্সিকিউট করতাম, তাহলে ইনশাল্লাহ আমরা আসলে অনেক এগিয়ে যেতে পারবো।